কবে কখন কি আসবে সেটা এখনো জানি না বেশ ভালো কিছু কাজ আসবে সবকিছুই একটা পজিটিভ চেঞ্জ তো হবে আমরা সবাই আশা করছি এন্টারটেনমেন্টের ক্ষেত্রে আমি বলবো যারা ইয়াং আছেন যারা দেশটা যারা দেশটাকে গড়বে এই যে সামনে ফিউচারে তাদেরকে বলবো যে এন্টারটেনমেন্ট সেক্টরে আপনার প্লিজ কাজগুলো দেখবেন লিটারেচারগুলো পড়বেন অডিও পডকাস্টগুলো শুনবেন যা যা অ্যাভেলেবল আছে ওগুলো এক্সপিরিয়েন্স করবেন আপনারা এবং কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করবেন এটা আমাদের জন্য খুব দরকার কারণ আপনাদের ভালো ভালো আইডিয়াসগুলো আসলে আমাদের পর্যন্ত কেমনে পৌঁছাবে এটা আসলে খুব দরকার যে আপনাদের আইডিয়াসগুলো বা আপনাদের কিছু সাজেশনস বা ক্রিটিসিজমটা আমাদের পর্যন্ত আসে বা যারা এন্টারটেইনার যারা মেইন স্ট্রিমেটেন ফিল্ডে তাদেরকে রিচ করা এটা খুবই দরকার আমরা আগের মতোই কাজ করছি কিন্তু কন্টেন্টের কোয়ালিটির জায়গা থেকে একটা চেঞ্জ আসবে যেসব বিষয়ে আমরা বলতে পারতাম না যে জনরাগুলো কাজ করতে পারতাম না যেমন পলিটিক্যাল থ্রিলার বা পলিটিক্যাল স্যাটায়ার এই সমস্ত জায়গাগুলো অনেক বিষয় আমরা করতে পারতাম না দুর্নীতি নিয়েও অনেক কথা বলা যেত না অলিগার্কদের নিয়ে মানে সমাজের একটা শ্রেণী তৈরি হয়ে গেছিল যারা ক্ষমতার কেন্দ্রভূত কিন্তু ক্ষমতার সাথে জড়িত না একটা ব্যবসায়ী গোষ্ঠী বা ওদের কথা বলতে পারতাম না গোলাম মামুন টু আসবে সিন্ডিকেট টু আসবে আরও কাজ আছে যেটা সময় মতো জানতে পারবেন এলান সেভেন টু আসবে আশা করি এবং আরও কাজ আসবে যেগুলো এখনই বলতে পারছি না ভালো লাগছে সবার সাথে দেখা হচ্ছে সব কলিগদের সাথে অ্যান্ড সবার সাথে অনেক দিন পর দেখা হচ্ছে তো ভালো লাগছে নতুন অনেক কাজ আসতেছে এই বছর হয়তো নীল চক্র আসবে যেটা আমি শুভ সাথে করেছি তো কবে কখন কি আসবে সেটা এখনো জানি না বাট বেশ ভালো কিছু কাজ আসবে আমি খুবই এক্সাইটেড কারণ এখানে অনেক নতুন ক্যাটাগরিজ অ্যাড করা হয়েছে সো এই কারণে আমি খুব এক্সাইটেড আমি খুবই হোপফুল তারা আমাদের মতো করে সিদ্ধান্তগুলো নিবে আমাদের কষ্টটা বুঝবে আমাদের ফিলিংসগুলোকে অ্যাড অন করে তারা নতুন সরকার গঠন করবে আর আমরা যারা ফিল্ম মেকারস বা কালচারালি ইনভলভড তাদের জন্য একটু অ্যাডভান্টেজ বয়ে আনবে পরিবর্তিত পলিটিক্যাল সিচুয়েশনস এবং সব কিছুর পরে আসলে আবার এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ শুরু হচ্ছে সো এটা একটা গুড ফিলিং সো আমরা সবাই মিলে যে একটা আবার একটা জমায়েত হবে আগের বছরের কাজগুলোকে রিকগনাইজ করা হবে সো এটা একটা ভালো ফিলিং আর কি